যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মতিউর রহমান লিটুকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তোরে জবাই করুন, শুয়োরের বাচ্চা করে জবাই করুন, শুয়োর কোথাকার, শুয়োরের বাচ্চা। নিউ ইয়র্ক স্টেট বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, জিয়া লাইব্রেরি ডট কম এর প্রেসিডেন্ট, বিবিসি 24 টেলিভিশনের সঞ্চালক জনাব মতিউর রহমান লিটুকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশে এবং বিদেশে বিএনপির কার্যক্রমের সাথে জড়িত প্রায় সকল নেতাকর্মী হুমকি পেয়ে থাকেন, তাই জনাব মতিউর রহমান লিটুও হুমকি দেখে অভ্যস্ত ছিলেন। তবে এবারের হুমকি দেয়া অডিও মেসেজটি কোনো অর্গানাইজ ক্রিমিনালদের অথবা গোয়েন্দা সংস্থা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে, আর তাই সবাইকে জানানো হল। তোরে জবাই করুন, শুয়োরের বাচ্চা করে জবাই করুন, শুয়োর কোথাকার, শুয়োরের বাচ্চা। কত বড় কলি জাহের, তোরে যদি পাই রে, তোরে যদি পাই, তোরে যে কি করম রে, মতি খাঙ্কির নেতাদের 14 বছর ধরে পালাই লইছি, শুয়োরের বাচ্চা রাজপথে এসে মস্তানি করতে পারে না, নেতৃত্ব দিতে পারে না, যে শুয়োরের বাচ্চা পালাই রয়েছে 14 বছর ধরে, হ্যাঁ আর কি করবে বাংলাদেশের জন্য, শুয়োর কোথাকার, তোর চামড়া তুলবো শুয়োরের বাচ্চা তোরে পাইলে। কিছুদিন যাবৎ অজ্ঞাত ফোন নাম্বার থেকে কল করে বিএনপির বর্তমান কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দিয়ে হালকা হুমকি দেওয়া হলেও সম্প্রতি এক অডিও বার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষের প্রচারণা চালালে মতিউর রহমান লিটুকে হত্যা করা হবে বলে একটি স্পষ্ট মেসেজ পাঠানো হয়েছে। প্রথম দিকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়দানকারী বেশ কিছু অজানা ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হতো, তবে এবারের অডিও মেসেজের ধরন শুনে সরকারি গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের পেশাজীবী কোনো গুন্ডা বাহিনীর পাঠানো মেসেজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিএনপির নিয়মিত কার্যক্রমের সাথে অনলাইন এবং অফলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে মতিউর রহমান লিটু একটি পরিচিত নাম। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট থেকে 2011 সালের 21 মে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রেজুলেশন পাশ করে যে সম্মাননা দেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানের মতিউর রহমান লিটু ছিলেন অন্যতম একজন আয়োজক। এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাতা উপাধি দেওয়া হয়েছিল। মূলত নিউ জার্সি স্টেট সিনেটের স্পিকার জনাব স্টিফেন সুইনি, নিউ জার্সি স্টেট সিনেটের সিনেটর প্রয়াত জনাব জিম হুইলেন, স্পিকারের প্রোটোকল অফিসার বাংলাদেশি বংশোদ্ভূত সোলায়মান সেনিয়াবাদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস শামসুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক মুখপাত্র আশিক ইসলাম ও লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সালেহ শিবুলি ছিলেন সেই অনুষ্ঠান আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রথম উদ্যোক্তা হিসাবে মতিউর রহমান লিটুর নাম জানাজানি হওয়ার পর থেকে এবং অনলাইনে লেখালেখি ও ভিডিও কন্টেন্ট প্রচার করার কারণে আওয়ামী রোশনলে পড়েছেন তিনি। প্রথম দিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হলেও বর্তমানে বিষয়টি সিরিয়াসলি নেওয়া হয়েছে। এত সব হুমকি ধামকির মাঝেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজেকে শতভাগ সম্পৃক্ত রাখবেন এবং সাধ্যমতো কার্যক্রম চালিয়ে যাবেন বলে কঠোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি থেকে থাকে, বাংলাদেশ যদি আবার পুনরায় স্বাধীন করতে পারি, বাংলাদেশ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষের কাছে চলে আসে, বাংলাদেশ যদি গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসে, আপনাদের প্রত্যেককে এক এক করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনাদের বিচার গণতান্ত্রিক পন্থায় এবং গণতান্ত্রিক বিচার ব্যবস্থায় করে থাকবো, আমরা রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নেব না, কিন্তু বিচার ব্যবস্থায় আপনারা রেহাই পাবেন না, সাজিব আজের জয় সহ বর্তমান হায়রা শেখ হাসিনা।